থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই টুর্নামেন্টের। তবে এই মৌসুমের সুপার কাপ বা বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিটি। চতুর্থ হয়ে নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের মৌসুম শেষ করল মোহামেডান। নিজেদের শেষ ম্যাচে ফেনী সকারকে তারা হারিয়েছে 3-0 গোলে। এদিকে দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন শেখ জামাল 2-0 গোলে জয় পেয়েছে শেখ রাসেলের বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোলশূন্য ছিল প্রথমার্ধ। বিরতির পর 87 মিনিটে শেখ জামালের হয়ে প্রথম গোল করেন ওয়েটসন। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে জামালের গোলে 2-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের চ্যাম্পিয়নরা। গলফ, পিঠের চোট কাটিয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই প্রতিযোগিতামূলক গলফে ফিরবেন এশিয়ার অন্যতম সেরা গলফার সিদ্দিকুর রহমান। গলফের মেজর টুর্নামেন্টগুলোতে খেলার যোগ্যতা অর্জন করাকে নতুন লক্ষ্য স্থির করেছেন এই গলফার। রুহুল জয়ের রিপোর্ট। পিঠে চোট পেয়ে রাশিয়ান ওপেন খেলতে পারেননি দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। গলফারদের পিঠের ইঞ্জুরিটাই বেশি হয়, তবে সিদ্দিকুর জানালেন তার ইঞ্জুরি নিয়ে তেমন চিন্তার কিছু নেই। শুরু করেছেন হালকা অনুশীলন, প্রস্তুত হচ্ছেন ইউরোপের বড় টুর্নামেন্ট ওমেগা মাস্টার্স এর জন্য। আমার সুইং ট্রেনার এবং ডক্টরের সাথে কথা বলছি, এটা এখন মোটামুটি 90% সুস্থ, চাইলে খেলতে পারো, বাট এটা অ্যাক্সিডেন্টলি এটা আরো খারাপের দিকেও যেতে পারে। এখন একটা টুর্নামেন্টের জন্য আমি চাচ্ছি না যে মানে একটা আরো বড় কোনো সমস্যা। আমার নেক্সট টুর্নামেন্ট হচ্ছে সুইজারল্যান্ডে, এটা হবে সেপ্টেম্বরের 4-7। আমি ওখানে গত 4 বছর খেলেছি, 1 বছর অনেক ভালো করেছি, গত আর বাকি 3 বছর আউট অফ পজিশন। তো এবছর যদি কোর্সটা চেনা অবশ্যই একটা ভালো একটা অপরচুনিটি আছে এবং অ্যাডভান্টেজও আছে। ভীষণ ব্যস্ত এই গলফারকে 1 মাসেরও বেশি সময় বিশ্রাম এনে দিয়েছে এই চোট। এই সময় ভেবেছেন নিজের দুর্বলতা নিয়ে। প্রথম 3 রাউন্ডে লিডার বোর্ডের শীর্ষে থেকেও শেষ রাউন্ডে পা ফসকেছেন বেশ কটি টুর্নামেন্টে, কাজ করছেন তা নিয়েও। এশিয়ান অর্ডার অফ মেরিটে বর্তমানে 9 নম্বর তারকা, একদিন যেতে চান সবার উপরে। এটা নিয়ে আসলে আমি কাজ করতেছি, সাইকোলজিস্টের সাথে কাজ করতেছি, আমার সুইং যে কোচ আছে, সুইং কোচ ওর সাথে কথা বলছি। এবছরও যেমন ইউএস ওপেন, দি ওপেন এর জন্য কোয়ালিফাই করেছি, আনফরচুনেটলি ঠিকই নেই, বাট আমার চেষ্টা চলতেছে। তো ইনশাল্লাহ আমি অবশ্যই, আমার একটা স্বপ্ন যে আমি মেজর টুর্নামেন্ট খেলবো এবং জিতবো। এই যে টুরটাতে আছে, এই টুরটাতেই যদি আমি লাইক অর্ডার অফ মেরিট হইতে পারি, আমি নেক্সট ইয়ারে তিনটা মেজর টুর্নামেন্ট খেলতে পারবো। আলটিমেটলি এখন আমার বিশেষ টার্গেট হচ্ছে যে অর্ডার অফ মেরিট জেতাটা। গলফ ইয়ারে অনেক বার্ডি মেরেছেন সিদ্দিক, আগামী বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে জীবনের কোর্সে মারতে চান বিয়ের বার্ডি। রুহুল জয়, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সংবাদের শেষ পর্যায়ে আজকের প্রধান শিরোনামগুলো বলছি আরো একবার। লম্বা ছুটি পেয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ